যখন গরম বেশি পড়বে তখন বেশি নামাজ আদায় করো, কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। মিশকাত 591। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যখন যে অবস্থায় রাখেন, শুকর আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বের যে পরিস্থিতিতে চলছে তাতে করে আসলে ভালো থাকাটা একটু কষ্টকর, কারণ আমাদের দেশে এতটা গরম পড়ে গেছে যা সহ্য করার মতো না। এর জন্য কিন্তু বাচ্চাদের স্কুলও বন্ধ করে দিল। আর অন্যদিকে দেখা যায় যে দেশে কখনো বৃষ্টিবাদল হয় না, সে দেশে ঝড় তুফান বৃষ্টিবাদল হয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আসলে প্রকৃতি আমাদের সাথে মনে হয় প্রতিশোধ নিচ্ছে। যখনই আমরা প্রকৃতির বিরুদ্ধে যে কিছু করব, প্রকৃতি কোনো না কোনো সময় সেটা প্রতিশোধ আমাদের উপরে নিবে, আর এখন মনে হচ্ছে তাই নিচ্ছে। আজকের এই ভিডিওটা আমার টুকরো টুকরো কিছু ভিডিও দিয়ে সাজানো। যেমন এখন যেই ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে এপ্রিলের 16 তারিখে প্রথম কালবৈশাখী ঝড়ের ভিডিও। তো এই বছরের প্রথম বৈশাখী ঝড় ছিল সেটা, আর তাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন তো প্রতিদিনই মনে হচ্ছে যে কোথাও না কোথাও এরকম কালবৈশাখী ঝড় হচ্ছে, বড় বড় গাছ সব ভেঙে যাচ্ছে, সব বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, বড়রা অসুস্থ হয়ে যাচ্ছে, সব কিছু মিলে আর কি উলটপালট সব কিছু। তো সবার প্রতি যত্ন নেবেন, একটু নিরাপদে থাকবেন, বেশি বেশি করে পানি পান করবেন। বৈশাখী ঝড় দেখে চলে আসলাম রান্নাঘরে, আর এখানে বসিয়ে দিয়েছি বেলে মাছ, সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে বেলে মাছের ঝুড়ি তৈরি করব, আর ভাতটা বসিয়ে দিলাম। আর বাচ্চাদের জন্য তৈরি করব হচ্ছে আয়ের মাছের ঝোল। রোজার মাসটা আমার কাছে খুবই পছন্দের ছিল, কারণ রোজার মাসে সকালবেলা নাস্তা নিয়ে কোনো টেনশন নেই, দুপুরে খাবার নিয়েও কোনো টেনশন নেই, শুধু ইফতার তৈরি করা, সেহরির জন্য অল্প কিছু আয়োজন করলো, সেটাও দেখা যায় পরের দিন আবার ঘোরাঘুরি করেছে। যেহেতু ইফতার আর সেহরির মাঝখানে আমরা তেমন কোনো ভারী খাবারই খেতাম না, তাই কোনো টেনশনে ছিল না। কিন্তু কী আর করবো, এক মাসই তো রোজার মাস, রোজা শেষ, নর্মাল খাবার দাবার কিন্তু আবার শুরু হয়ে গেছে। আর এখানে আমি চলে এসেছি, এই যে কালবৈশাখী ঝড় কিন্তু সব ওলট পালট করে দিয়ে গিয়েছে আমার বারান্দার, এই যে অবস্থা খারাপ করে দিয়েছে সব পাতা ধুলোবালি যা আছে। আর যখন ঝড় হচ্ছিল তখন আপনাদের ভাই আবার আমাদের এসির আউটডোর যেটা আছে সেটাও পরিষ্কার করছিল, যে একবার এখান দিকে ময়লা হয়ে যখন যাচ্ছে সব একবারে পরিষ্কার হয়ে যাক। এই যে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার অপরিচিতা গাছ। একটা আপুর কাছ থেকে নিয়েছিলাম বিচিগুলো, এটাতে লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ হয়েছে। ইনশাল্লাহ একদিন আমিও আপনাদের সাথে আমার অপরিচিতা ফুলগুলোকে পরিচিত করে দিব, আর একদিন আমিও আমার গাছ থেকে ছিঁড়ে চা বানিয়ে খাবো। তবে এগুলো কি সাদা রং নাকি নীল রং সেটা কিন্তু এখনও আমি জানি না, ফুল যখন ধরবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে ভাবতেই ভালো লাগছে, আমারও এখন এই গাছটা আছে। ওই যে বেলে মাছের ঝুড়ি করব বলেছিলাম, এই যে বেলে মাছের ঝুড়ি কিন্তু করে নিয়েছি, আর এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, যেহেতু মাছের কাঁটা সব বেছেই ফেলে দিয়েছি, তা আরামসে খাওয়া যায়। তো এরপরেও কিন্তু কিছু কাঁটা থেকেই যায়। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে বাজার করে নিয়ে এসেছে, তো সেই বাজারগুলো খুলে দেখছিলাম। এই যে একটা আইস বক্স, এর আগেও আরেকটা আইস বক্স এনেছিল, সেটা ছিল সিলিকনের, কিন্তু উপরে কোনো ঢাকনা দেওয়া ছিল না, তাই বলেছিলাম কভার সহ একটা আইস বক্স নিয়ে আসতে। তো এবার আর সিলিকনের পায়নি, নিয়ে এসেছে প্লাস্টিকেরটা। প্লাস্টিকেরটা দেখে কিছুটা হতাশ হয়েছি, তার থেকে বেশি হতাশ হয়েছি এই যে এই শেপটা দেখে। আসলে আমি সোজাসাপটা মানুষ, তাই সোজাসাপটা জিনিস বা সাধারণ জিনিস আমার কাছে খুব পছন্দ, এত ঢংঢাং আমার কাছে পছন্দ হয় না, কিন্তু করার কিছুই নাই। যদিও আমার এর আগেও আইস বক্সের ড্রেস আছে, এর জন্য আর এটা নিয়ে কোনো মাথায় ঘামাচ্ছি না। আর এই যে এই মাজনিটা দেখানোর পেছনে কারণ হচ্ছে এই মাজনিটা খুবই ভালো, বাজার থেকে এর আগেও মাজন এনেছে কিন্তু এইটার মতো ভালো ছিল না, তাই যখন ব্যবহার করে খুব শান্তি পাচ্ছি তখন বললাম আরও বেশি করে নিয়ে এসো, তাই নিয়ে এসেছে। আর চিয়া সিড তো রোজার ভিতরে খেয়ে সব শেষ করে ফেলেছি, এর জন্য চিয়া সিডও নিয়ে এসেছে। এছাড়া বাচ্চাদের যে টুকিটাকি প্রতিদিন লাগে বা আমাদের বড়দের যা লাগে সেইগুলো কিন্তু বাজার করেছে, যেহেতু রোজা শেষ তাই কিন্তু প্রতিদিনের মতো বাজার করা যে হিরিক সেটা কিন্তু আবার শুরু হয়ে গেছে, যেটা রোজাতে খুব কমই ছিল। রোজার মাসটা আসলে খুব বরকতের মাস, রহমতের মাস, সব কিছুতে যেন আল্লাহর অনেক বরকত ছিল। এই যে এই টমেটোগুলো, এগুলো হচ্ছে গ্রিন হাউসের ন্যাচারাল টমেটো। এই টমেটোগুলো একটু দাম হলো, এগুলো একদম অরিজিনাল, মানে ফ্রেশ টমেটো, এটাতে কোনো ফরমালিন দেওয়া হয় না, যার কারণে আমরা চেষ্টা করি যদি টমেটো খাই তাহলে ওদের কাছ থেকে টমেটোটা নিয়ে খেতে। আসলে রোজার শেষে ঈদের আমেজ শেষ হয়ে যাওয়ার পরে সংসার জীবনটা যেন আমার কাছে নতুনই মনে হচ্ছে, পুরনো সংসারটা যেন আবার নতুন করে সব শুরু করেছি। ঈদের ভেতরে তো খুব আরাম আয়েস করে এ বাড়ি ও বাড়ি এখানে সেখানে বেরিয়েছি, কাজেরও তেমন একটা প্রেশার ছিল না,
আর একটু আরামেই ছিলাম, স্কুল টিস্কুলো বন্ধ ছিল। কিন্তু যখন আবার সব কিছু আগের মতো হয়ে গেল, তখন মনে হচ্ছে আমি যেন আমার আগের পুরনো সংসারটাই নতুন করে শুরু করছি। বাচ্চাদের স্কুল খোলা ছিল, কিন্তু এখন তো আবার গরমের কারণে স্কুলও বন্ধ করে দিল, তাই আপাতত একটু কিছুটা স্বস্তিতেই আছি। আর এটা ছিল তার পরের দিন, এই যে ঈদের ভেতরে তো ঘোরাঘুরি করেছি, কোনো কাপড় চোপড়ই ধুই নেই, এখন তো কাপড় ধুতে ধুতে যান শেষ। আর এগুলো লেড়েছি সব আমাদের রুমের ভেতরে। আমার বাসাটা যেহেতু পশ্চিমমুখী, তাই অনেক রোদ আসে, তাই বারান্দায় না দিয়ে গ্রিলে লেড়ে দিলাম। এই যে দেখুন কত কাপড় ধোয়ার পরও আরও কিন্তু অনেকগুলো কাপড় ওয়েট করছে লন্ড্রিতে যাওয়ার জন্য। আর এর আগে যে ধুয়েছি সেগুলো রোদ্রের তাপে অনেক তাড়াতাড়ি শুকিয়ে গেছে, যেহেতু ওয়াশিং মেশিনে ধুয়ে দেই, তাই খুব বেশি সময় লাগে না শুকাতে। আর আমার বাসার এই বারান্দা দিয়ে এবং ওই গ্রিল দিয়ে অনেক রোদ আসে, তাই কিন্তু আমি ছাদেও যাই না কাপড় লাড়তে বা বারান্দায়ও দেই না, কারণ বারান্দায় বাহিরের বিড়াল থাকে, আবার সুযোগ পেলে আমাদের লুলটুও বাহিরে চলে যেতে চায়। তো কাপড় চোপড় ভাঁজ করে চলে আসলাম, যেহেতু অনেক গরম পড়েছে, আর এই গরমের ভেতরে কিন্তু টক ভর্তা খেতে অনেক ভালো লাগে। এই বছরের প্রথম আম ভর্তা খাবো, তো আপনাদের সাথে নিয়েই খাই। ভালো করে আমটাকে ধুয়ে পরিষ্কার করে ছিলিয়ে নিলাম, এবার কিন্তু ভর্তাটা তৈরি করে নিব। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও কিন্তু এই ভর্তা দেখে খুব লোল পড়ছে। লোল পড়া মানে বোঝেন তো, মানে খুব লোভ লাগছে। এখানে কিন্তু খুব বেশি কিছু দেইনি, খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। আমটাকে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে, কারণ হচ্ছে আমি এখন টক খেতে পাই না, টক খেলে আমার দাঁত কেন যেন টক হয়ে যায়। এর জন্য এভাবে করলে আমাকে চাবানোর কোনো ঝামেলাতে পড়তে হয় না, কিন্তু টেস্টটা ঠিকই থাকে। এর জন্য কিন্তু আমি এভাবে আমের ভর্তাটা করেছি। কেউ যদি চান আপনাদের পছন্দ মতো কুচি করে বা টুকরো করে আমের ভর্তা বানিয়ে খেতে পারেন, আর এইভাবেও ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে কিছু খাবার আছে, এই খাবারগুলো এখন আমি প্যাক করে নিব, কারণ এগুলো আমাদের জন্য না। আমি এখন রসগোল্লাদের বাসায় যাব, আমার ভিডিওতে অনেক আপুরাই দেখেছেন আমার রসগোল্লাকে, আমার রসগোল্লা অনেক অসুস্থ, সবাই প্লিজ আমার রসগোল্লার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। শুধু রসগোল্লা না, রসগোল্লার মা শরীরটা অনেক অসুস্থ, যার কারণে ভাবছি ওকে একটু দেখে আসব। আর ও যেই জিনিসগুলো খেতে পছন্দ করে বা ওর মা যেই জিনিসগুলো পছন্দ করবে সেই জিনিসগুলোই অল্প অল্প করে প্যাকেট করে নিলাম। বাসায় বাচ্চারা অসুস্থ থাকলে এমনিতে কিন্তু খুব খারাপ লাগে, তার উপরে যদি নিজের শরীরও অসুস্থ থাকে তখন নিজেকে খুব অসহায় মনে হয়। আর ঠিক এই সময় যখন আপনজন কাছে আসে তখন কিন্তু মনোবল অনেকটা বেড়ে যায়। আর সেই উদ্দেশ্যেই গেলাম, এই যে আমাদের রসগোল্লা বসে আছে হাতে জলপট্টি নিয়ে। আর এখানে আমার ছোট বোনের হাজব্যান্ড টক আমের ভর্তা খাচ্ছিল, তো ওর চেহারা কীরকম হয় টক খেয়ে সেটাই একটু ফিল্ম করতে চেয়েছিলাম, কিন্তু ধরতে পারলাম না। মাশাআল্লাহ, আমরা আসার পরে কিন্তু আমার বোনের মেয়ে অনেক খুশি হয়েছে, ওর অনেক ভালো লাগছিল। আমি তো আগেই বলেছি ও অনেক অ্যাক্টিভ একটা বাচ্চা, ওর গায়ে কিন্তু তখন অনেক জ্বর ছিল, দুদিন ধরে কিছুই খাচ্ছিল না, পানি খেলেও বমি করে দিচ্ছিল, কিন্তু আমরা যাওয়ার পরে ও একটু নড়াচড়া করছে, সেই সাথে এই যে পানিও খাচ্ছে। তো আমরা বললাম ঠিক আছে, ও যেটা খেতে চায় এখন ওকে সেটাই খেতে দাও, পানিও যদি খেতে চায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, পানি খেলেও ওর শরীরটাতে একটু আরাম লাগবে। আর সেই অনুযায়ী কিন্তু পানিও খাচ্ছিল। এটা ওদের ফিশবল, এই ফিশবলটা যখন প্রথম ওদের বাসায় আনে তখন কিন্তু আমার রসগোল্লা এখানে পুরো বিড়ালের মতো বসেছিল, কখন মাছটা ধরবে, ওকে এই টেবিলের উপর থেকে সরানোই যাচ্ছিল না। ব্যাপারটা যখন এখনও চোখে ভাসে তখনও কিন্তু খুব মজা পাই। দুইটা মাছ ছিল, একটা মাছ মরে গেছে আর একটা আছে, মাছটা ভালোই বড় হয়েছে। আর আমাদের দেখে কিন্তু রসগোল্লা আসলে অনেক খুশি হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রসগোল্লা ওর খালামণির সাথে খেলছিল, ওর খালামণিকে মিনি বলে, তো মিনির সাথে খেলছিল। সেই দিনই ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা, তো আমরা ওয়েট করছিলাম যাতে আমরা একসাথে বের হই। পরে সন্ধ্যার দিকে ওর ডক্টরের সিরিয়াল ছিল, আমরা সবাই একসাথে বের হয়েছি। যখন সবাই একসাথে বের হয়েছি তখন কিন্তু আমি আমাকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন ছায়াতে আমাকে দেখা যাচ্ছে। সেদিন তো সরাসরি দেখা দিয়েও আপনারা কেউ চিনতে পারেনি, তাই আজকে ছায়াতে দেখিয়ে দিলাম। ওরা চলে যাচ্ছে ওদের মতো করে ডক্টরের কাছে, আর আমরা কিন্তু আমাদের মতো করে বাসায় চলে আসছি। সবাই আমাদের রসগোল্লার জন্য দোয়া করবেন যাতে আল্লাহকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।